প্রত্যেকে ভালো আছেন, আমরাও যাতে ভালো থাকি, আপনারাও যাতে ভালো থাকেন, এই ভালো থাকার শুভেচ্ছা ও প্রার্থনা ঈশ্বরের কাছে সবসময় অবশ্যই প্রার্থনা জানাবো এবং শুভেচ্ছা জানাবো আমাদের সেই সকল ভিউয়ার্সকে যারা সুদীর্ঘ 9 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান অবশ্যই মাঝে বলে দেব 2টি বছর আপনাদের কাছে লাইভে আসতে পারিনি, সেই জায়গাটাকে যদি কভার আপ করতে চাই তাহলে একটানা যদি আমাদের সাথে যারা যারা যুক্ত ছিলেন একটা লং টাইম 20 বছর, হ্যাঁ আমারই ভুল হয়েছে বলাতে, আমাদের সঙ্গে আমাদের অতিথি রূপে যিনি রয়েছেন তিনি বললেন যে 20 বছর ধরে তিনি সৃষ্টি টিভির পর্দায় এক চেটিয়া জীবন জ্যোতি অনুষ্ঠানে তার যে বক্তব্য যেভাবে তিনি তুলে ধরেছেন তার যে গাইডেন্স সেই গাইডেন্সকে যেভাবে তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের দেশের মাটির বাইরে আন্তর্জাতিক স্তরে যারা তার ফলোয়ার অর্থাৎ এখন ইউটিউব বা ইন্টারনেটের হাত ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন এবং তারও আগে থেকে যারা দেশের মাটিতে ছিলেন সেখানে যখন তারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন যে ব্যক্তিত্বের পরামর্শ মতন তারা চলেছিলেন যে ব্যক্তিত্বের সঙ্গে তারা নিয়মিতভাবে কন্ট্যাক্ট রেখেছেন যার কথা মতন তারা ক্যারিয়ারে আজকে একটা টপ জায়গায় পৌঁছতে পেরেছেন সেই ব্যক্তিত্ব আছে আজ আমাদের সঙ্গে, অর্থাৎ জীবন জ্যোতি মানেই জীবন জ্যোতির কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন সেই ব্যক্তিত্ব একমাত্র শ্রী জ্যোতির্ময়, আন্তর্জাতিক স্তরের সেই অ্যাস্ট্রোলজার বিখ্যাত ফেমাস বলতে পারি একজন নিউমেরোলজিস্ট ফেমাস বাস্তু কনসালট্যান্ট এবং ক্যারিয়ার ও এডুকেশনের এক্সপার্ট শ্রী জ্যোতির্ময়, তার গাইডেন্স মেনে আজকের সময়েও যারা যারা এগোচ্ছেন তারা নিজেদের টার্গেট যে অ্যাচিভ করতে পারছেন সেটা তারা আমাদের অনুষ্ঠানে ফোনে জানিয়েছেন, এছাড়া যারা কমেন্ট বক্সে অর্থাৎ ইউটিউবে অনুষ্ঠান দেখে কমেন্ট বক্সে জানান, ব্যক্তিগতভাবে বহু ভিউয়ার্স তারা জানতে চেয়েছেন তাদের কিছু এমন প্রশ্ন রয়েছে যেটা আমরা আলোচনা যাতে করতে পারি আমাদের এই অনুষ্ঠানে, কিন্তু দর্শক বন্ধুরা প্রচুর রিকোয়েস্ট এসেছে তার মধ্যে থেকে আমরা কয়েকটা সিলেক্ট করেছি যে বিষয়ে আমরা আজকে চাইবো চেষ্টা করব আলোচনা করতে, কিন্তু তার মধ্যে মেইন বিষয় আজকে যেটা সেটা হলো এডুকেশন, প্রত্যেক বাবা মা চান তাদের সন্তান যেন এডুকেশনে বেস্ট জায়গায় যেতে পারে, কেউ হয়তো চাইছেন তার ছেলে মেয়ে মেডিকেলে যাক, কেউ চাইছেন ল পড়ুক, কেউ চাইছেন ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আদপে সেই সন্তানের হরোস্কোপ কি বলছে বার্থ চার্ট কি বলছে সেই বার্থ চার্ট যিনি প্রপার ভাবে অ্যানালাইসিস করতে পারবেন তিনি আছেন আজ আমাদের সঙ্গে, স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার শ্রী জ্যোতির্ময়, তাকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে বলছি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন জ্যোতির্ময় দা, আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যোতির্ময় দা। ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে কিছু গাইডলাইন আমাদের দর্শকদের দেন যে ইঞ্জিনিয়ারিং এ তো অনেক রকম ভাগ আছে, সেক্ষেত্রে একজন জাতক বা জাতিকা সে যদি জানতে চায় যে কোন দিকটা গেলে তার ক্ষেত্রে সুটেবল হবে কি কানেকশন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দেখো এডুকেশন যখন আমি জানাই আন এডুকেশন একটা ভাস্ট চ্যাপ্টার রাইট, এবার সে কোন ট্র্যাক তার জন্য সুইটেবল দ্যাট ইজ গো টু মেডিকেল গো টু ইঞ্জিনিয়ারিং গো টু কোন প্রফেশনাল সেক্টরস গো টু মাস্টার্স দ্যাট ইজ টিচিং সেক্টর টিচিং সেক্টরে চলে গেল বাট আদার্স কোন ট্র্যাকস ট্র্যাকস কোন টেকনিক্যাল সাইডস মানে হোয়াট এভার, তুমি হঠাৎ করে আমাকে এডুকেশন দ্যাট ইজ এডুকেশন পার্ট থেকে ইঞ্জিনিয়ারিংটা কেন আমাকে, কারণ প্রচুর ভিউয়ার্স জানতে চাইছেন জ্যোতির্ময় দা যে তাদের সন্তানকে তারা ইঞ্জিনিয়ারিং পড়াতে চাইছেন কিন্তু এই ক্ষেত্রে কি কানেকশন সে ক্ষেত্রে সেটাকে হেল্প করতে পারে, কারণ চাইলেই তো সম্ভব নয় যদি না সেটা চার্টে থাকে, ভেরি গুড কোশ্চেন ভেরি ইন্টেলেকচুয়াল কোশ্চেন, এই জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি স্পেসিফিক্যালি আমরা আলোচনায় আসতে হয় টুডে আজকের দিনে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরস গুলো করে ডিভাইডেড করে ইঞ্জিনিয়ারিং একটা পয়েন্ট একটা ট্র্যাক বা সেই ট্র্যাক থেকে আপনি কি নিয়ে পড়তে চাইছেন যে জায়গাটা নিয়ে আপনার জন্য আপনার লাইফ বা আপনার ক্যারিয়ারের জন্য সুইটেবল মোস্ট সুইটেবল নট সুইটেবল মোস্ট সুইটেবল ট্র্যাক ফর ইউর ক্যারিয়ার, ইঞ্জিনিয়ারিং কে আপনি ডিভাইডেড করি জাস্ট ফর এক্সাম্পল অনেকগুলো অনেক উইংস রয়েছে এই উইংস গুলোর মধ্যে আপনার যদি ডিভাইডেশনে আছে যে টু মেকানিক্যাল সিভিল আপনার লাইফের জন্য পার্টিকুলারলি কোন উইংসটা সুইটেবল এর আপনি ডিটেক্ট করবেন কি করে, অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ এন্ড সেন্স এই জায়গা থেকে দেখা যায় স্টারের কিছু সেট আপ থাকে
স্টারের যে সেট আপ গুলো আপনাকে পার্টিকুলারলি ডিটেক্ট করবে, আপনাকে পয়েন্ট আউট করবে যে এই উইংসটা আপনার জন্য সুইটেবল, আপনার ক্যারিয়ারের জন্য পার্টিকুলার এই উইংসটা, পার্টিকুলার উইংসটা আপনার জন্য সুইটেবল। তো সেই জায়গা থেকে আপনি যদি জীবনে এগোতে পারেন, আপনি জীবনে অ্যাচিভমেন্টটা ম্যাক্সিমাম রিজিয়নে পাবেন, ম্যাক্সিমাম অ্যাচিভমেন্টের লাইফে গেইন করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাচ্ছে কোথায়, আপনি যদি ইঞ্জিনিয়ারিং ট্র্যাক আপনার যদি সুইটেবল মেবি সুইটেবল না হলে তো আপনি পাবেন না সেই রেজাল্টটা, পাবেন না লাইফে। আলটিমেট গিয়ে দেখবেন আপনি জব করছেন, আপনি চাকরি করছেন বা আপনি কোনো একটা অফিস করছেন, বিজনেস এলেন, বাট আপনি সেই রেজাল্টটা গেইন করতে পারছেন না, কারণ আপনার যে ব্যাকবোন, ব্যাকবোন নট স্ট্রং, কারণ আপনি যে ট্র্যাক নিয়ে গিয়েছেন সেই ট্র্যাক নট সুইটেবল ট্র্যাক ফর ইউর ক্যারিয়ার। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায়, আমি যদি ইঞ্জিনিয়ারিং ধরে নিলাম আপনি আপনার লাইফের জন্য একটা সুইটেবল ট্র্যাক অ্যাজ পার বাজেট কন্ডিশনস, স্টারের কোন কোন পয়েন্ট অফ পজিশন গুলো থাকলে আপনার জন্য সুইটেবল হবে সেই জায়গাটা ফার্স্ট ডিটেক্ট করা দরকার। জাস্ট ফর এক্সাম্পল আমি একটা ছোট এক্সাম্পল দিই, আমি ফোনটা অ্যাটেন্ড করছি, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, মেবি আপনি কম্পিউটার নিয়ে এগোতে চাইছেন বা আপনি কোনো ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে এগোতে চাইছেন, আপনার বাজেট কন্ডিশনে ভেনাস and Saturn যদি good connection এ থাকে, Venus and Saturn good connection, good power, good degree and good house এ যদি থাকে, then আপনি একটা good result পাবেন, আপনি জীবনে সাংঘাতিক বড় সফল হবেন, success পাবেন। কিন্তু otherwise এই Venus and Saturn যদি downstream এ থাকে, down points এ থাকে, আপনি হাজার চেষ্টা করেও আপনি that is electronics engineer নিয়ে গেলেন, computer and electronics নিয়ে গেলেন, আপনি কিন্তু জীবনে success পাবেন না, development পাবেন না। এই জায়গাটা হচ্ছে yes or no, নমস্কার। নবদ্বীপ। প্রোগ্রাম দেখেন আপনি? কতদিন দেখছেন? আমি একটা কোশ্চেন করবো আপনাকে, আপনি বাইরে কেন পাঠালেন না? মানে আপনি আমাকে, কিন্তু আপনি যে অ্যানসারটা দিলেন সুপর্ণা, তুমি কি বুঝে তুমি আমাকে শেয়ার করবে, মানে আমি জাস্ট কোশ্চেনটা করলাম যে এডুকেশন, হায়ার এডুকেশন নিয়ে আপনি বাইরে কেন পাঠালেন না? আমি এডুকেশন নিয়ে বাইরে পাঠাতে বলছি না, যে একটা বাচ্চা ছোটবেলা থেকে বোর্ডিং এ আপনি বাইরে পাঠিয়ে দিলেন, বোর্ডিং এ দিয়ে দিলাম না, আমি বলছি না যে ও যখন হায়ার এডুকেশন ক্যারি করছে, সেই হায়ার এডুকেশন ক্যারি করছে তো সেই জায়গা থেকে কথা বলবেন আমার সাথে, আপনি রেসপন্সিবল। হ্যাঁ, হায়ার এডুকেশন ক্যারি করছে তো সেই জায়গা থেকে আমি জাস্ট একটা কোশ্চেন করি, আপনি বাইরে কেন পাঠালেন না? দেখ আমি বুঝতে পারছি হোম টাউন কন্ডিশনে রয়েছে, হোম টাউন পজিশনে রয়েছে, বাট অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন, কি নাম বললো? সুরজ। সুরজ, সুরজিতে বার্থ চার্ট কন্ডিশনস হোম টাউন এন্ড হোম প্লেস নট সুইটেবল ফর হায়ার এডুকেশন এন্ড ক্যারিয়ারস। তো এই জায়গা থেকে যেটা ফার্স্ট গাইডলাইনটা দরকার ছিল, যখন ও হায়ার এডুকেশনের স্টেপিংটা ফেল লো লাইফে, ওকে একটু আউটসাইডে পাঠানো। আউটসাইডে পাঠালে কি হতো, কি ওর লাইফে রেজাল্ট দেখবেন অনেক বেশি ডেভেলপ করতো এবং ক্যারিয়ারটা অনেক ভালোভাবে বিল্ড আপ করতে পারতো। অথচ সেম একই স্টুডেন্ট, একই জায়গা, একই ব্রেন, একই ইন্টেলিজেন্সি, একই লেবার, হোম টাউনে কোনো ডেভেলপমেন্ট তুলনামূলক অনেক কম পাবে। ঠিক আছে, ভেরি গুড। আমি একটা কথা বলি, নেক্সট যখন ও যদি স্টাডিটাকে কন্টিনিউ করতে চায় আফটার, আপনি চেষ্টা করবেন ওকে একটু বাইরে থেকে পড়ানোর, বাইরে থেকে স্টাডি করানোর, সেটা ওর জন্য ভালো হবে। আচ্ছা, নাম্বার সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এটা কোন সেমিস্টার চলছে এখন? স্যার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। ও এখন কম্পিউটার নিয়ে একটা কোনো কোর্স করছে?
কারণ ও যখন আপনি বলছেন যে ডিগ্রি এই ডিপ্লোমা কোর্সটা করে স্টপ করবে না, আপনি নেক্সট তবে ডিগ্রি কোর্সে দিন, ওকে ডিগ্রি কোর্সে করতে বলুন এবং আপনি করতে বলুন, মানে একটা আরেক জিনিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর একটা কোর্স করতে বলুন, ডিগ্রি কোর্সটা করতে বলুন। আপনি নোট করে দিন, আপনি নোট করুন মোস্ট সুইটেবল ট্র্যাক ফর ক্যারিয়ার্স, ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ডিগ্রি কোর্স করতে বলবেন। যে কোর্সটা আপনি আপনার আপনি কি চাইছেন সুরজ, আপনি চাইছেন যেন একটা ভালো জব পায়, লাইফে একটা প্রপার এস্টাবলিশমেন্ট পায়, ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি নোট করুন এবং এই ডিগ্রি কোর্সটা আপনি বাইরে থেকে করান, ওকে বাইরে থেকে করান, হোম টাউনের বাইরে থেকে করান। আফটার আপনি আমাকে ফোন করবেন, আমি পৃথিবীর যেখানে যাবেন, পৃথিবীর যেখানে থাকবেন আমার সাথে আপনার কন্ট্যাক্ট হবে, আপনি আমাকে ফোন করবে, আমি একটা দারুণ রেজাল্ট পেয়েছি, জাস্ট আপনি সামান্যই কতটা ফলো আপ করার জন্য, ফলো করার জন্য আমি একটা দারুণ রেজাল্ট পেয়েছি। তার মানে একটা কথা আমরা বলতেই পারি যে যদি ঠিক টাইমে প্রপার গাইডেন্সটা মানুষ নেন তাহলেই কিন্তু তার ট্র্যাকটা ঠিক থাকে। যদি ময়দা এইরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যারা হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পরেও হয়তো আবার ঘুরে গেল এমবিএ এর দিকে, ঘুরে গেল অন্য আরেকটা ফিল্ডের দিকে, চলে গেল অ্যাক্টিং প্রফেশনে, মানে তাহলে তাদের কোন মানে কোন টাইমে একজন অ্যাস্ট্রোলজারের কাছে প্রপার গাইডেন্সটা ফ্রম বিগিনিং একবার প্রথম থেকে, একবার প্রথম থেকে টাইম হচ্ছে ফার্স্ট ফ্রম বিগিনিং গাইডলাইনটা ফলো আপ করা উচিত। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্র্যাক থেকে তুমি যে কোশ্চেনটা করলে একটা অন্য প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্র্যাকে চলে গেল, তার মানে দেখা গেল যেটা নিয়ে স্টাডিটা কমপ্লিট করলো সেই জায়গাটা ভালো লাগা ও ভালোবাসার জায়গা ছিল না, কারণ আপনি যে কাজটা নিয়ে জীবনে এগোবেন সেখানে ভালোবাসতে হবে, ভালো লাগতে হবে জায়গাটা, ভালো লাগা ভালোবাসার জায়গা ছিল না। এবং তারপরেও আলটিমেট আরেকটা জায়গা যে নট সুইটেবল ট্র্যাক ফর ইউর লাইফ ফর ইউর ক্যারিয়ার্স, এই জায়গাটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, যেটা আপনার জন্য সঠিক ট্র্যাক ছিল না বলে আপনি জায়গাটা বাইপাস করলো, আপনি জায়গাটা ঘুরে গেলেন। এই জায়গাটা যখন আপনি ডিটেক্ট করবেন যে প্রথম থেকেই আপনি যদি অ্যাক্টিং এ যেতে চান যে অ্যাক্টিং কি আপনার জন্য সুইটেবল, আপনি ঘুরে ঘুরে অ্যাক্ট্রেস হতে পারবেন বা অ্যাক্টার্স হতে পারবেন, আপনি যে এই ফিল্ডে যদি কাজ করতে চান মিডিয়া ম্যানেজমেন্টের উপরে কাজ করতে চান, মিডিয়া ম্যানেজমেন্টই আপনার জন্য সুইটেবল ট্র্যাক, এটা ক্যামেরার পেছন থেকে কাজ করবে না ক্যামেরার সামনে কাজ করবেন আপনি, ঠিক সিমিলারলি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ট্র্যাকে আপনার জন্য আপনার অ্যাসপিরেশনাল ল্যাটিটিউড কন্ডিশনস কোন জায়গাটা আপনার জন্য সুইটেবল হবে যেটা নিয়ে আপনি জীবনে এগোবেন, এই জায়গাটা যখনই নমস্কার, বলবেন কে বলছেন? নমস্কার, বিষয় জানবেন? আমার মেয়ে, আপনার মেয়ের নাম, ডেট অফ বার্থ? আচ্ছা, কি নাম বলুন? তৃপ্তি রায়। হ্যাঁ, 27 জানুয়ারি 2007। দেখছেন মনে হচ্ছে যে আজকে যে প্রোগ্রামে যে সুযোগটা পেলেন মেয়ের জন্য জানতে, এই যে সুযোগটাকে মনে হচ্ছে তো যে প্রপার ভাবে কাজে লাগাতে হবে, কারণ অনেক ভিউয়ার্স এরকম আছেন যারা শুধু চেষ্টা করেন একবার ফোনে সুযোগটা পেয়ে গেলাম, একবার জেনে নিলাম, আবার অন্য আরেকটা প্রোগ্রামে ট্রাই করলাম, আবার সেখানে জানতে থাকলাম, আলটিমেটলি জানতে থাকতে 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 যে গোড়াতে তিনি দাঁড়িয়েছিলেন সেখানেই তিনি থেকে গেলেন, তিনি কিন্তু আর এগোতে পারলেন না। মানে শুধু জানাটা যথেষ্ট নয়, যতক্ষণ না সেটাকে আপনি কাজে ব্যবহার বা প্রয়োগ করতে পারছেন, অ্যাপ্লাই করছেন। তাই চলুন জেনে নেওয়া যাক আপনার মেয়ের বিষয়ে। শুভর নামটা একটু বলবেন? তৃপ্তি রায়। তৃপ্তি রায়, হ্যাঁ, তৃপ্তি রায়, ভেরি গুড। ফার্স্ট কোশ্চেন আমি এটা করবো, তৃপ্তি নামটা কে রেখেছিল, এই নামটা কে রেখেছিল? বাবা, ভেরি গুড। 27 জানুয়ারি 2000, তাই তো? থার্সডে, বৃহস্পতিবার ছিল না বাবা? আচ্ছা, আমি একটা কথা বলবো, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে আপনার কাছ থেকে, সেটা হচ্ছে ওর বাবার কন্ডিশনটা কি বলুন তো।
মানে আমি বলবো যে মানে আপনার হাজবেন্ড তৃপ্তি বাবা মানে হচ্ছে আপনার হাজবেন্ড তাই তো? স্যার আমি শুনতে পেলাম না, আপনি টিভির সাউন্ডটাকে বন্ধ করেননি? তৃপ্তির বাবার কন্ডিশনটা নিয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে। তৃপ্তির বাবা মানে আপনার হাজবেন্ড তাই তো? কি লাইটটা ডিস্টার্ব করছে? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনার আপনার হাজবেন্ড কে নিয়ে জ্যোতির্ময়দা একটা প্রশ্ন করছেন, খুব জানতে ইচ্ছে করছে হ্যালো, আপনি কি বুঝতে পারছেন ওনার কথাগুলো? আমি আপনি তৃপ্তির বাবার কন্ডিশনটা কিন্তু আপনি একটুখানি একটু একটু জায়গাটা ধ্যান দিন, ফিজিক্যালি মেন্টাল কন্ডিশনটা কিন্তু ভালো নেই সেটা আপনি নিজেও জানেন। হ্যাঁ আপনার সুবিধা হবে, আমার হাতে সময়টা খুব অল্প। বলবো যে তৃপ্তির বিয়ের ব্যবস্থা করুন, ঠিক আছে? আপনি ভালো জায়গাটা করুন, এইটুকুই বলবো, ঠিক আছে? আমরা আমাদের ভিউয়ার্সদেরকে বলবো যে যখন প্রোগ্রাম গুলো দেখবেন এটা এমনই একটি প্রোগ্রাম যেখানে খুব কম মানুষ প্রচুর চেষ্টা করার পর হয়তো একবার চান্স পান কথা বলবার জন্য, তাই ঠিকভাবে যে কথার রেসপন্স দেবেন, ঠিকভাবে কথা বলবেন, যদি শুনতে অসুবিধা হয় টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখবেন, এবং তার পাশাপাশি তারপরেও যদি শুনতে অসুবিধা হয় যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন জায়গাটা একটু পাল্টান, যাতে প্রপার ভাবে জ্যোতির্ময়দা যে কথাগুলো আপনাদেরকে বলছে সেটা শুনে আপনারা ঠিক ঠিক ভাবে উত্তর দেন, তবেই কিন্তু কমিউনিকেশন কন্টিনিউ করার যায়, আদারওয়াইজ আমরা কিন্তু কলটাকে কেটে দেব। আমরা চলুন জেনে নিচ্ছি কলার বন্ধু কে আছে। নমস্কার, বলবেন কে বলছেন? হ্যাঁ কার বিষয়ে জানছেন? আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলবেন আর একটু লাউডলি কথা বলবেন। হ্যাঁ, ডেট অফ বার্থ 9/11/1991। হ্যাঁ, তাই বলে 5:19। আচ্ছা, 19। হ্যাঁ, আর প্লেসটা কোথায়? শনিবার কিন্তু আমি
that is 7th, 8th, 9th, 10th and lots.
যা সেটাই আমি বলবো যে লাস্ট যে কলারটা এসেছিলেন শুনলাম খুব ভালো লাগলো যে আমার কাছে হ্যাঁ ওনার মাসির ছেলে এসে সাকসেস পেয়েছে খুব ভালো রেজাল্ট পেয়েছেন আপনার মাসির ছেলে এসে খুব ভালো রেজাল্ট পেয়েছেন এন্ড অফ 2019 রাইট খুব ভালো রেজাল্ট পেয়েছেন এই ভালো রেজাল্টটা যেমন পেতে আমার শুনতে খুব ভালো লাগে কারণ ভালো রেজাল্ট দিতে না পারলে তো সেই জায়গাটা সরে যায় এখন মানুষকে ভালো রেজাল্ট দেখাতে পেরেছি দেখানো গেছে তার জন্যই উনিও যোগাযোগ করেছেন আপনার সঙ্গে রাইট এই জায়গাটা পেয়ে শুনে খুব ভালো লাগলো থ্যাঙ্কস এই থ্যাঙ্কসটাই জানাবো আপনি জানানো নিয়ে যাবো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো প্রোগ্রামটা শেষ করছি নমস্কার নমস্কার।